ইউক্রেন এখন রণাঙ্গন। ইউরোপের রুটির ঝুড়ি হিসেবে পরিচিত যে দেশ প্রতিদিনই রক্তে ভিজে যাচ্ছে তার মাটি, চারদিকে ধ্বংস আর মৃত্যুর বিভীষিকা। রুশ বাহিনীর হানায় আশ্রয়হীন লক্ষ লক্ষ মানুষ প্রাণ বাঁচিয়ে কোনো রকমে ইউক্রেন ছেড়ে এদেশে পৌঁছচ্ছে নাটকে পড়া ভারতীয়রা। কোচবিহারের বাবুরহাটের বাসিন্দা সৌরভ বর্মন, খার্কিভ ন্যাশনাল মেডিকেল কলেজ ও ইউনিভার্সিটির চতুর্থ বর্ষেরই ছাত্র, সোমবার ভোরে নিজের বাড়িতে পৌঁছেছেন। 28 ফেব্রুয়ারি ছয় বন্ধু মিলে খার্কিভ ছেড়েছিলেন। প্রথমে ট্যাক্সি, তারপরে ট্রেন, তারপর বাসে করে হাঙ্গেরি সীমান্তে পৌঁছন তারা। শেষ পর্যন্ত হাঙ্গেরি হয়ে ভারতে পৌঁছেছেন। সংকটকালে প্রবাসে ভারতীয় দূতাবাসের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌরভ। ইন্ডিয়ান এমবাসি ভিতরে কিছুই করতে পারছে না, কোনো রকমই হেল্প দিতে পারছে না। ওদেরকে কন্টিনিউস কল করা হচ্ছে। ওরা আগে তো রিপ্লাই দিত, অ্যাটলিস্ট ফোন তুলতো, বাট এখন ওরা ফোনও তোলে না, কিছুই করছে না। আছে, হ্যাঁ। বীরভূমের মারগ্রামে মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় চেয়ে বাবা মা। খার্কিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী শবনম বেগম, গত 14 ফেব্রুয়ারি ডাক্তারি পড়ার জন্য ইউক্রেনে গিয়েছিলেন তিনি। সেই শবনম এখন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে রোমানিয়া শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। বিমান ধরে দেশে ফেরার অপেক্ষায় তিনি। মেয়ে যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ আমরা আতঙ্কিত এবং খুব উদ্বিগ্ন যে কোনো উপায়ে ইন্ডিয়ান এমবেসি মেয়েকে অন্তত ইন্ডিয়াতে নিয়ে আসুক। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা থাকছে ঠিকই, কিন্তু প্রাণে বাঁচলে তো পড়া হবে, এই কথা ভেবেই এখন মনকে সান্ত্বনা দিতে হচ্ছে অনেককে। শুভেন্দু ভট্টাচার্য, নান্টু পালের রিপোর্ট, এবিপি আনন্দ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে সদ্য ফিরেছেন মালদার দুই পড়ুয়া, এখনো কাটেনি আতঙ্ক, তার সঙ্গে মিশেছে উৎকণ্ঠা। ডাক্তারি পড়ার কি হবে, বাড়ি ফিরেও সেসব ভেবে মিলছে না স্বস্তি। রাজ্য এবং কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন দুই পড়ুয়া। অবিরাম গোলাগুলি, মুহুর্মুহুর বোমা বর্ষণ, সাইরেন বাজলেই সব ফেলে এক ছুটে বাংকারে গিয়ে লুকিয়ে পড়া। এই যুদ্ধভূমি থেকে জীবন বাজি রেখে বেরিয়ে এসেছেন তারা, ফিরেছেন পরিবারের কাছে, তবু এখনো তারা করছে আতঙ্ক। মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা মাসুম হামিদ পারভেজ, কিভ মেডিকেল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া, চোখের সামনে দেখেছেন যুদ্ধের ভয়াবহতা। ওই মুহূর্তে আমার মাথায় কোনো কিছু আসছিল না, আমি শুধু চাইছিলাম আব্বা আম্মাকে বলতে যে আব্বা আম্মা যদি আমার কোনো কিছু হয়ে যায় তাহলে তোমরা চিন্তা করিও না, আর আমার ভাইকে যেন বাড়িতে রেখে পড়া। রবিবার মাসুমের সঙ্গেই ফিরেছেন রতুয়ার বাসিন্দা মোহাম্মদ রাকিম হোসেন, ব্যবসায়ী পরিবারের সন্তান। স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিভের বুকোভিনিয়ান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া রাকিম, বাড়ি ফিরলেও এখনো কেরিয়ার নিয়ে চরম দুশ্চিন্তায় এই মেডিকেল পড়ুয়া। কেন্দ্র সরকারের কাছে এবং রাজ্য সরকারের কাছে আমরা তো লাইফে অনেক ডিজাস্টার দেখেছি এবং আমরা এখন আরও চিন্তিত, এ ভেবে আমাদের একটা লাইফ সেফ হয়েছে, কিন্তু আমরা যে মেডিকেল স্টুডেন্ট আমাদের ভবিষ্যৎ কী হবে আমরা জানি না। এতদিন ছিল প্রাণে বেঁচে দেশে ফেরার চিন্তা, আর এবার বাড়ি ফিরে চিন্তা কোর্স শেষ হবে কি করে, কি হবে কেরিয়ারের। অভিজিৎ চৌধুরী ও করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ,